আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা প্রবাসে যেতে চান কাজের জন্য বা জীবন ধারণের জন্য, যে জন্যই হোক, যাওয়ার আগে যে কোনো একটা সেক্টরকে চয়েস করে নিজের পছন্দ মতো ওইটার উপরে ভালো করে কিছু শিখে নিলে অনেক ভালো করা যাবে। উদাহরণস্বরূপ বলা যায়, যেমন আপনার ইউরোপে যারা যেতে চায়, বিশেষ করে আমার স্বচক্ষে দেখা ইটালি, জার্মান, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, এই ইউরোপীয় ইউনিয়নের যে উন্নত কয়েকটা দেশ আছে 12-14টা, প্রত্যেক ইনক্লুডিং মাল্টা সহ, মাল্টাতেও আমি গিয়েছিলাম, অস্ট্রিয়া গিয়েছিলাম, জার্মান, পর্তুগাল, সুইজারল্যান্ড, ইটালিতে তো নিজেই ছিলাম দীর্ঘদিন। তো ওইখানে স্কিল্ড ওয়ার্কার অনেক, স্কিল্ড ওয়ার্কারের অনেক চাহিদা। যারা রেস্টুরেন্টে কাজ জানে তাদের, তারা কখনো কাজের জন্য বসে থাকতে হয় না, তাদেরকে ডেকে নিয়ে যায়, কাজ তাদের পিছনে ঘুরে, কাজের পিছনে ঘুরতে হয় না যে কাজ জানে। রেস্টুরেন্ট সেক্টরটা ইউরোপে পুরাটাই বাংলাদেশিরা দখল করে আছে, সরি, দখল করাটাকে বললে ভুল হবে, বাংলাদেশিরা কাজ জানে, তারা অনেক বিশ্বাসী বন্ধু মালিকদের, মালিকরা অনেক ভালোবাসে বাংলাদেশিদেরকে। তো রেস্টুরেন্ট সেক্টরের কথা বলবো, আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ইউরোপের প্রত্যেকটা দেশেই এয়ার কন্ডিশন যারা ঠিক করতে জানে বা কাজ শেখার আগ্রহ আছে, আমি বলবো প্রবাসে যাওয়ার আগে, বিদেশে যাওয়ার আগে, ঘর থেকে বের হওয়ার আগে, যে কোনো কেউ এসির কাজটা যদি ভালো করে শিখতে পারে, অনেক ডিমান্ড। আমি নিজের কথাই বলি, ইটালিতে আমার রেস্টুরেন্টে, বাসায় বা অফিসে এয়ারকন্ডিশন নষ্ট হইলে যদি কাউকে ডাকি, ডাকার চার্জ দিতে হয় আমাকে 80 ইউরো। এরপরে সে আসবে, দেখবে কী করতে হবে, নষ্ট হইলে সেটার আলাদা পয়সা, আর যদি সে টুকটাক কাজ করে দেয় তখন হয়তো তাকে আমি আরও 100 ইউরো দিতে হয়। দ্যাট মিন্স 180 ইউরো সে 40 মিনিটস বা হাফ অ্যান আওয়ারের মধ্যে সে ইনকাম করে চলে যাচ্ছে। তদ্রূপ শাটার মিস্ত্রি, মানে দোকানের, আমরা দোকান যেটা দিয়ে বন্ধ করি, বন্ধ করার সময় উপর থেকে নিচে নামাই, ওইটা ইলেকট্রনিক করার সিস্টেম করা যায় অল্প খরচে। শাটার নষ্ট হইলে, যেমন আমার দোকানে বেশ কয়েকবার দীর্ঘ 23-24 বছরে অন্তত 20 বার শাটার নষ্ট হয়েছে, প্রত্যেকবারই আমাকে নিচের, একদম কম পক্ষে নিচে, আমি নিচে পেমেন্ট করেছি 320 ইউরো, আর সময় লেগেছে মাত্র 2 ঘন্টা। একবার দিয়েছিলাম মনে হয় 1200 ইউরোর মতো, দুইটা মোটর শাটারে ঠিক করছে, নতুন লাগাইছে, ওরা প্রায় 5 ঘন্টা কাজ করছে। তো আমি বলবো যে শাটারের কাজটা যদি কেউ শিখে নেয় দেশে, তাহলে ওর অনেক ডিমান্ড। সো শাটার মিস্ত্রি, তারপরে এয়ার কন্ডিশন, তদ্রূপ আরও যেমন গাড়ির কিছু মেকানিকের কাজ জানলে, তারপরে রেস্টুরেন্টের কিছু কাজ শিখে নিলে, বাংলাদেশে হোটেল অবকাশ আছে, ওইখানে হোটেল ম্যানেজমেন্টের উপরে বিভিন্ন রকম কোর্স করায়। যাওয়ার আগে আমি বলবো যেন কেউ অন্তত 40-50 ঘন্টার ক্লাস করলে কিছু শিখতে পারবে, এতে অনেক উপকার হবে। এছাড়া মাল্টাতে কনস্ট্রাকশন সেক্টরে হিউজ ডিমান্ড। মাল্টাতে 45 লক্ষ লোকের বাস, সম্পূর্ণ পর্যটকদেরকে নিয়ে একটা দ্বীপের মতো, অনেক ট্যুরিস্ট যায় এখানে। তো আমি বলবো এই মুহূর্তে ইউরোপে যাচ্ছে, ইউরোপের মধ্যে যাচ্ছে একমাত্র মাল্টাতে, ওইখানে কাজের অনেক সুযোগ সুবিধা আছে। আপনারা যারা যাইতে চান, আগ্রহী, আপনাদেরকে বলবো যে আপনারা যাওয়ার আগে অন্তত কিছু কাজ শিখে নিলে আপনাদের কাজ পেতে সমস্যা হবে না।